الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسول الأمين. بسم الله الرحمن الرحيم. Welcome everyone in the marketing management class. We are going to start chapter 21, managing digital marketing. Digital marketing কিভাবে ম্যানেজ করবেন সেই বিষয়ে আলোচনা আমাদের এই চ্যাপ্টারে। আপনাদের সামনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটায় আমরা দেখতে পাচ্ছি যে সবাই তাদের চোখ ডিজিটাল ডিভাইসের উপরে নির্ভর করে রেখেছে। বিজ্ঞাপনের নিয়ম মানুষের সমাগম যেখানে আমাদের বিজ্ঞাপন সেখানে। একসময় মানুষ ছিল মেলায় যেত, সেই যে রসুল ইসলামের যুগে ওকাজ মেলায় যেত, তখন সবাই তাদের পণ্য নিয়ে ওকাজ মেলায় যেত। কেউ কোনো মতবাদ প্রচার করতে চাইলে সেটাও ওই মেলায় গিয়ে মানুষের কাছে বলতো, সেখানে অনেক মানুষের সমাগম হয়, সেখানে সবাই পণ্য নিয়ে যায়, সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবীরা দাওয়াত পেশ করতেন মানুষদের কাছে। তো মানুষ আসা মানেই হলো সেখানে কোম্পানি গুলো বা যার যা দাওয়াত দেওয়ার, যার যা পৌঁছে দেওয়ার, তথ্য দেওয়ার, সেগুলো সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। তো কালে কালে মানুষ মেলায় যাওয়ার থেকে এখন তারা বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে দিয়েই নিজেদের প্রয়োজনীয় ইনফরমেশন গুলো জেনে নিচ্ছে। তো তখন এগুলো পত্রপত্রিকা আসা শুরু করলো, রাস্তাঘাটে বিলবোর্ড সাইনবোর্ডে বিজ্ঞাপন দেওয়া হলো, বাজারে বিল মানে বড় বড় সাইনবোর্ড বিলবোর্ডে বিজ্ঞাপন আসলো। ইদানিং মানুষকে দেখা যাচ্ছে তাদের এখন সমস্ত যোগাযোগ হয় অনলাইনে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিড় করে, তারা অনলাইন পত্রিকা পড়ে, এগুলো জানতে গুগলে সার্চ দেয়। তো মানুষ যেখানে তাদের চোখ রাখে বিজ্ঞাপন কোম্পানি গুলো এখন সেখানে বিজ্ঞাপন দেওয়ার শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বাস্তবতা হচ্ছে এই, পাঁচটা মানুষ এক জায়গায় আছে, প্রত্যেকে মোবাইলের মধ্যে ঢুকে আছে, সুতরাং আমাদের বিজ্ঞাপন গুলো মোবাইলে থাকবে। এই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মূল বিষয়। অ্যাজ পিপল আর কনসেন্ট্রেটিং ইন ডিজিটাল ডিভাইসেস, সো দ্য কোম্পানিজ আর প্লেসিং দেয়ার অ্যাডভার্টাইজমেন্ট অন দ্য ডিজিটাল প্ল্যাটফর্ম। ডিজিটাল মার্কেটিং এখানে আমরা যদি কাকে বলে জিজ্ঞেস করি, ডিজিটাল মার্কেটিং রিফার্স টু মার্কেটিং মেড পসিবল উইথ দ্য হেল্প অফ অ্যান ইলেকট্রনিক ডিভাইস অর দ্য ইন্টারনেট। ইন্টারনেট এর মাধ্যমে বা ইলেকট্রনিক ডিভাইস এর মাধ্যমে মানুষ যখন তাদের বা কোম্পানি তাদের পণ্যের চেষ্টা করে, সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং ক্যান বি অ্যাপ্লাইড, আর কোথায় কোথায় ডিজিটাল মার্কেটিং প্রয়োগ করা যেতে পারে আমরা দেখি। নাম্বার 1, সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন পৃথিবীতে একাধিক ছিল, একসময় ইয়াহু ছিল, বিং ছিল, এখন শুধুই বলা যায় গুগলের একচ্ছত্র রাজত্ব। তো মানুষ গুগলে যায়, আপনিও আপনার পণ্যের বিজ্ঞাপন গুগলে দিতে পারেন। ওয়েবসাইট, বিভিন্ন প্রয়োজনে মানুষ ওয়েবসাইট ভিজিট করে, আপনার বিজ্ঞাপন ওয়েবসাইটে থাকতে পারে, পত্রিকার ওয়েবসাইট হোক অথবা কোম্পানির ওয়েবসাইট হোক অথবা সরকারি ওয়েবসাইট হোক। সোশ্যাল মিডিয়া, এটা তো একেবারে মানুষের মানে ভিড় করার মূল জায়গা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি। ইমেল, কমিউনিকেশনের জন্য মানুষ ইমেল ব্যবহার করে, আপনি আপনার একটা বিজ্ঞাপন ইমেল দিয়ে রাখতে পারেন, সে যোগাযোগের ফাঁকে দু একটা ইমেল দেখে ফেললো, 10 জনের মধ্যে 2 জন তো দেখবে, ইমেল পাঠাতে খরচ পড়ে না। তো আপনি 1 লাখ ইমেল পাঠালে তার মধ্যে 500 যদি দেখে, 500 তো আপনার লাভ, 500-র মধ্যে 5 জন যদি কাস্টমার হয়, ফাইন। মোবাইল অ্যাপ্লিকেশন, যেটাকে আমরা বলি অ্যাপ, মোবাইল অ্যাপ, যখন আমরা হোয়াটসঅ্যাপে কল দিই, হোয়াটসঅ্যাপে না, সম্ভবত ইমোতে এই বিষয়টা আছে, কল দিলে বা কল যখন আসে রিসিভ করতে করতেই দেখা যায় একটা বিজ্ঞাপন চলে এসেছে। এরকম আরো বিভিন্ন অ্যাপস আছে, যে অ্যাপস গুলো ওপেন করলে একটা বিজ্ঞাপন আসে। তো আপনি অ্যাপস ব্যবহার করেন, আপনার চোখ অ্যাপস এর দিকে থাকে, ওই সময় একটা বিজ্ঞাপন আপনাকে দেখানো হয়। মোটামুটি এইগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম।
তো সুবিধা অসুবিধা গুলো আমরা যদি সংক্ষেপে একটু দেখি, ডিজিটাল মার্কেটিং প্রোভাইডস এ কস্ট ইফেক্টিভ অল্টারনেটিভ টু ট্রেডিশনাল মার্কেটিং মেথডস। কস্ট ইফেক্টিভ অল্টারনেটিভ, ডিজিটাল মার্কেটিং এ তুলনামূলক কম খরচে দেওয়া যায়। পত্রিকায় বিজ্ঞাপন কিন্তু আমরা দেওয়ার চিন্তা করতে পারি না, সাধারণ ছোটখাটো কোম্পানি গুলো খরচের ব্যাপার। ডিজিটাল মার্কেটিং আপনি 500 টাকায় বিজ্ঞাপন দিতে পারেন, 5,000 টাকায় বিজ্ঞাপন দিতে পারেন। আমরা প্র্যাকটিক্যালি একটু পরে দেখাবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, স্মল ইনভেস্টমেন্ট ক্যান প্রোভাইড সাবস্টেনশিয়াল রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন ইনভেস্টমেন্ট আপনারা জানেন, ROI। তো স্মল ইনভেস্টমেন্ট দিয়েই আসলে একটা চমৎকার রিটার্ন পাওয়া যায়, অর্থাৎ 500 টাকা দিয়ে আপনি বেশ ভালো একটা রিটার্ন পাবেন। 5,000 টাকা খরচ করলে তো আপনি নিশ্চিত টের পাবেন যে আপনারটা যে কাস্টমাররা দেখছে, আপনি নর্মাল লাইক পান হচ্ছে 100-150। আপনি 5,000 টাকা দিয়ে যদি বুস্টিং করেন, সেখানে আপনি দেখবেন যে 5K, 2K, 3K আপনার লাইক চলে আসবে। তো পত্রিকায় বিজ্ঞাপন দিলে আপনি ঠিক এভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন কিনা সন্দেহ আছে। তৃতীয়ত, ইট এনাবলস টার্গেটিং ইউজার্স বেসড অন দেয়ার অ্যাকশনস অ্যান্ড প্রেফারেন্স। ঠিক যেই ধরনের, যেই রুচির, যেই পছন্দের, যেই এলাকার, যেই বয়সের কাস্টমারকে আমি আমার বিজ্ঞাপনটা দেখাতে চাচ্ছি, তাকে ওইভাবে কাস্টমাইজ করে টার্গেট করা সম্ভব ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে, যেটা সাধারণ ট্রেডিশনাল মিডিয়া অর্থাৎ ব্রডকাস্টিং, টেলিভিশন বা প্রিন্ট মিডিয়া তে এভাবে টার্গেটিং করাটা খুব কঠিন কাজ, সম্ভব না বলা যায়। ক্লিয়ার বিষয়টা? স্যার 3 নম্বর পয়েন্টটা আবার একটু বুঝিয়ে বলুন। এনাবলস টার্গেটিং ইউজার্স মানে আপনি যে ইউজারদেরকে টার্গেট করতে চান, যে তাদেরকে আমি আমার বিজ্ঞাপনটা দেখাতে চাই, তো সেটা আপনার সম্ভব বেসড অন দেয়ার প্রেফারেন্সেস, অর্থাৎ তারা কি করে, কি ধরনের চিন্তা করে, কি ধরনের খাবার পছন্দ করে বা কোথায় তারা রেগুলার চেক ইন করে, এই সমস্ত হিসেব করে তার মানে স্পেসিফিক কাউকে যদি টার্গেট করতে চান, এটা ডিজিটাল মার্কেটিং সেভাবে টার্গেট করে বিজ্ঞাপন দেওয়া সম্ভব। বুঝাতে পেরেছি? আমরা চাচ্ছি যারা রেগুলার হোটেলে যায় সেই লোকগুলোকে টার্গেট করবো, বা যারা মার্কেটে যায় তাদেরকে টার্গেট করবো, অথবা যারা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে রেগুলার যাতায়াত করে আমরা তাদের সামনে আমাদের বিজ্ঞাপনটা দিতে চাই, অথবা যারা রেগুলার মসজিদ যায় তার মানে নামাজি দেখে এই লোক টার্গেট করতে চাই। আপনার ডিজিটাল প্ল্যাটফর্ম এই লোকগুলোকে চিহ্নিত করে তার বিজ্ঞাপনটা করার ব্যবস্থা করে দিতে পারবে এবং আপনাকে সেভাবে টার্গেট করার সুযোগ করে দেবে। আপনি কাকে টার্গেট করতে চান, 5,000 টাকা দিয়ে যে বিজ্ঞাপন দিতে চাচ্ছেন, আপনি ঠিক কাকে টার্গেট করতে চান, এটা তারা আপনার সামনে দিবে, আপনি চুজ করে করে সিলেক্ট করে দেবেন, তারা ঠিক ওই লোকগুলোর সামনেই আপনার বিজ্ঞাপনটা দেখাবে। আমাদের এখানে যারা এখন আছেন, যে 10 জন আছেন, আপনাদের কি ফেসবুক পোস্ট বুস্ট করার কোনো অভিজ্ঞতা আছে? এনিওয়ান? কেউ কি আছেন যারা তার ফেসবুক পোস্ট বুস্ট করেছেন বা করার সিস্টেমটা জানেন, করতে দেখেছেন কাউকে? নেই? তো ঠিক আছে, আমরা আজকে ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি দেখাবো। তো আগে একটু ফেসবুক পোস্ট বুস্ট করাটা প্র্যাকটিক্যালি দেখি, তাহলে পরবর্তী আলোচনাটা আপনাদের বুঝতে সহজ হবে। ওকে, আমরা ধরে নেই যে এই পোস্ট আমরা বুঝতে করতে যাচ্ছি, এই পোস্টটা হচ্ছে একটা প্রেজেন্টেশন যেটা আমাদের শায়লা দিয়েছিল ক্লাসে। সেটা হলো যে কয় মিনিটের, 2 মিনিট 57 সেকেন্ডের। সাধারণত ফেসবুকে মানুষ বেশি বড় ভিডিও দেখতে আগ্রহী হয় না, নিজের রিলেভেন্ট কিছু হলে ভিন্ন কথা। আমরা ছোট্ট একটা ভিডিও বুস্ট করতে চাচ্ছি, এটা দেখে মানুষ ধারণা করবে যে আমাদের এখানে কেমন পড়াশোনা হচ্ছে, এখানে স্টুডেন্টরা পড়ে আবার ক্লাস পড়া দেয়, আবার এখানে মেয়েরা হচ্ছে এক সেকশনে শুধু মেয়েরাই থাকে। তো এই সবকিছু সম্পর্কে একটা আইডিয়া দেয়া, আমাদের পড়াশোনার কোয়ালিটি সম্পর্কে আইডিয়া দেয়া, রেগুলারিটি সম্পর্কে একটা আইডিয়া দেওয়া, পরোক্ষ ভাবে আমরা স্টুডেন্টদেরকে উদ্বুদ্ধ করতে চাই, স্টুডেন্ট এবং তাদের গার্ডিয়ানদেরকে
যে আপনার হাতের কাছে, আমি গ্রিন মডেল টাউনের আশপাশে 5 কিলোমিটার এলাকার মধ্যে বা 5 মাইল এলাকার মধ্যে সমস্ত মানুষের আজ তাদেরকে জানাতে চাই যে আপনার বাড়ির কাছে যে চমৎকার একটা ভার্সিটি আছে, আপনি কিন্তু সে ব্যাপারে খোঁজ রাখছেন না। তো এখন আমরা এই পোস্টটা বুস্ট করব, দেখা যাক। বুস্ট পোস্ট দিলাম, ক্লিক করার পরেই আমাদের এই পেজটা আসলো। তো সে আমাদেরকে বলতে চাচ্ছে যে আপনি আপনার উদ্দেশ্যটা কি, হোয়াট রেজাল্টস উড ইউ লাইক টু ফর্ম দিস অ্যাড, এই কি উদ্দেশ্য। আমরা এখানে চেঞ্জ দিলাম, অটোমেটিক দিয়ে রাখতে পারি, আবার চেঞ্জে সে আমাকে সুযোগ করে দিল গেট মোর মেসেজ, যে আপনার এখানে অনেকে মেসেজ করুক ভাই ভার্সিটি ই কত, টিউশন ফি কত, এটা কোথায় অবস্থিত, তা এটা এখানে কি কি সাবজেক্ট আছে, আপনাদের যোগাযোগের একটা মোবাইল নম্বর দেন, এই টাইপের মেসেজ দিবে। আপনি কি সেটা চান? তাহলে এটাতে ক্লিক করেন, ওরা আপনার মানে অ্যাডটাকে ঠিক সেভাবে ডিজাইন করবে, মেসেজ অপশনটাকে উপরে রাখবে যেন ক্লিক করলেই মেসেজ পাওয়া যায়। নাকি আপনি চাচ্ছেন গেট মোর ভিডিও ভিউজ, আপনি চাচ্ছেন যে মানুষ এই ভিডিওটা প্রচুর দেখুক, এই ইউনিভার্সিটির নাম কম বেশি সবাই জানে, তো দেখলে এরপরে মানে আমার মূল টার্গেট হলো বেশি বেশি ভিউ হওয়া, এটা। নাকি আপনি চাচ্ছেন গেট মোর লিডস, লিডস মানে হলো যে দেখি আমাদের কি বলতে পারে কিনা প্রভা, লিডস মানে কি, লিড জেনারেশনের নাম শুনেছেন না? লিড মানে হচ্ছে যে সম্ভাব্য কাস্টমারদের নাম ঠিকানা সংগ্রহ করা, এটাকে আমরা বলি লিড। তো যারা ভর্তি ইচ্ছুক অথবা যাদের গার্ডিয়ানরা ভর্তি করাতে ইচ্ছুক তাদের সন্তানদেরকে, এই সমস্ত লোকদের নাম ঠিকানা আমরা চাই, পরবর্তীতে এদেরকে ধরে ধরে আমরা নক করব বা এদের পার্সোনালি মেসেজ পাঠাবো, এইরকম একটা টার্গেট আমাদের আছে। এইভাবে নাম ঠিকানা সংগ্রহ করাটা যদি টার্গেট হয় সেটা হচ্ছে গেট মোর লিডস। আর লাস্ট হচ্ছে গেট মোর কলস, যদি আপনি অনেক কল পেতে চান, যে আপনার কে অনেকে মানে আপনার নির্দিষ্ট একটা নম্বর থাকবে, ওই নম্বরে সবাই কল করে জানতে চাইবে, এই সুযোগে আপনি মোবাইল নম্বর গুলো মোটামুটি সেভ করে রাখবেন, পরবর্তীতে ওই মোবাইলে মেসেজ দিবেন, কল দিয়ে জানবেন যে আপনার আপনার যাকে ভর্তি করাতে চাচ্ছিলেন তার কি অবস্থা। তো আপনার এটা যদি হয়ে যায় তখন আপনি সেভ দেন। এখন বলেন আমরা কি চাচ্ছি, কি হলে ভালো হয় বলেন স্যার? গেট মোর মেসেজেস হলে ভালো হয় স্যার, সরি শায়লা কি শায়লা বলছেন কি স্যার? থার্ডটা গেট মোর লিড, গেট মোর ভিউজ, তারপরে এই যে নূরে জান্নাত নাকি সেও তো এটাই বললেন, গেট মোর স্যার আমার মনে হয় গেট মোর মেসেজেস। প্রভাত আছে যে মানে অনেক মেসেজ আসুক, আমরা অধিকাংশের মতামতটা রাখলাম গেট মোর ভিডিও ভিউজ, এটা দিলাম দিয়ে সেভ দিলাম। এখন আপনি কোনো বাটন এখানে দিতে চাচ্ছেন কিনা, এখানে আপনার বাটন হচ্ছে নো বাটন, দরকার নেই, অথবা বুক নাও, এগুলো হচ্ছে ওই যে ইস্যুর জন্য যেগুলো বুকিং করার বিষয় থাকে, টিকিট বুকিং বা এই কিছু, সেগুলো বুক নাও অথবা লার্ন মোর, আপনি ওয়েবসাইটের একটা অ্যাড্রেস দিবেন, ওটা খুব মানে জলজল করবে, চাচ্ছেন যে সেটা হোক, তাহলে লার্ন মোর, শপ নাও, এখনই কিনুন, আজই কিনুন, সাইন আপ, যদি আপনি তাকে সাইন আপ করাতে চান রেজিস্ট্রেশন করার জন্য, গেট ডিরেকশন মানে আপনি কিভাবে আসবেন, কোথেকে আসবেন, কিভাবে পূরণ করবেন, ডিরেকশনটা কাস্টমার জানতে চাইবে, এরকম কোনো বাটন যদি দিতে চান, সেন্ড মেসেজ, মেসেজ বাটনটাকে যদি উপরে রাখতে চান, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ মেসেজ, এরকম যদি কিছু দিতে চান, বা কল নাও কোনো বাটন আপনি উপরে রাখতে চান, এখানে কোনটা দিলে ভালো হয় বা আদৌ দেওয়ার দরকার আছে কিনা, কি মনে হচ্ছে স্যার? এইটা হচ্ছে আগেরটার সাথে সম্পৃক্ত স্যার, গোলের সাথে, জি স্যার, আমরা গোল সেট করলামই, গেট মোর ভিডিও, জি স্যার, এইটা যেহেতু গেট মোর ভিডিও ভিউজ দিছি তাহলে আমাদের লার্ন মোর দিতে হবে, যদি আমরা মেসেজটা সিলেক্ট করতাম তাহলে আমাদের মেসেজটা সেন্ড মেসেজ দিতে হতো, যদি আমরা কন্টাক্ট ইনফরমেশন দিতাম তাহলে হচ্ছে সাইন আপ বা হচ্ছে সাইন নাও এটা দিতাম।
তো ঠিক আছে, আমরা তাহলে এটাই দেই, মানে মোর ই জানুক সেটা দেই, মানে আমাদের সম্পর্কে তারা আরো জানবে এরকম দিতে চাই, তাই তো? তাহলে সেন্ড মেসেজ বাদ দিয়ে আমরা দেই হচ্ছে লার্ন মোর। ওকে, ওয়েবসাইট আমাদের থাকবে www.biu.ac.bd, এই ওয়েবসাইটটা আমাদের ওখানে থাকবে। স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা হচ্ছে যদি আপনি সোশ্যাল কোনো ইস্যুতে, মনে করেন নির্বাচন অথবা কোভিড সচেতনতা, তারপরে হচ্ছে কোনো পলিটিক্যাল ফিগার কে পরিচয় করিয়ে দেওয়া, এরকম কোনো বিষয় থাকলে তখন সেটা দিতে হবে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, তাহলে ফেসবুক আপনাকে আবার সেভাবে সাজিয়ে গুছিয়ে দেবে। নেক্সট হচ্ছে অডিয়েন্স, এটাই হলো মূল কথা যে আপনি কাদেরকে দেখাতে চাচ্ছেন। অডিয়েন্স সিলেকশন, আমরা যদি দেখি এখানে আপনার পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং, যদি টার্গেট করতে চান যে এই বয়সী লোকদেরকে দেখাতে চাই, তাহলে ক্লিক করেন। ক্লিক করলে আমরা দেখেন এইজ দেওয়া আছে 20, আপনি চাইলে 13 থেকে 65, 13 থেকে 65 সবাইকে দিতে পারেন, কিন্তু আমরা চাই না 13 বছরের স্টুডেন্ট বা 13 বছরের কেউ আমার ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট দেখে আমার পয়সা খরচ করে লাভ নেই। তার চেয়ে আমি মনে করেন যে 18 থেকে দেই, যারা এখন ইন্টার পড়ছে, পাশ করতে যাচ্ছে এরকম, আর 65 বছরের বুড়োকে দেখানোর দরকার নাই, উনি বুঝবেন না এগুলো কিছু। আমরা মনে করেন যে 35 পর্যন্ত দিতে পারি, যারা এই মুহূর্তে পড়াশোনা নিয়ে তাদের ছোট ভাই বোনের খোঁজ খবর রাখেন, কোথায় ভালো হয় কোয়ালিটি বলছেন। এই হচ্ছে আমরা এই সিলেক্ট করলাম 18 থেকে 35। তারপরে এখানে অল দিতে পারি সব মানুষ, অথবা শুধু ছেলেরা শুধু মেয়েরা, মনে করেন আমরা এই বিজ্ঞাপনটা শুধু মেয়েদের জন্য দেব। তারপরে কোথায় দিবেন, লোকেশন বাংলাদেশ, বাংলাদেশের কোথায়, আপনি এখানে একটা ক্লিক করেন। ক্লিক করলেই এই যে বাংলাদেশ চলে এসেছে, এখন আপনি আস্তে আস্তে বাংলাদেশের মানটা খুঁজে করেন, মানটা কোথায় আছে, ঢাকা, টঙ্গী, এখানে আমরা নিকেতন, মানটা কোন দিকে, এই যে বার্তা তাহলে আশপাশে আছে, মধ্য বার্তা, বনশ্রী, বাসাবো, এই যে দেখেন গ্রিন মডেলটা চলে এসেছে। আমরা গ্রিন মডেল টাউনকে সেন্টার ধরি, ঠিক আছে, এই যে ড্রপ পিন, আমরা একটা পিন এখানে দিলাম গ্রিন মডেল টাউন। এখান থেকে আমরা ঠিক কত দূর যাব, গ্রিন মডেল টাউন থেকে আমরা কত দূরের আশপাশের সার্কেলের কতটুকু লোক এর মধ্যে সিলেক্ট করব, এখানে 10 মাইল বলা আছে, আমরা চাইলে আরো বেশি করতে পারি, 18 মাইল, 20 মাইল, 50 মাইল পর্যন্ত করতে পারি, গ্রিন মডেল টাউন থেকে 50 মাইল দূরত্বেরকে আমরা তো আমরা মনে করেন অত দূর যাব না। 50 মাইল মানে তো এই যে কুমিল্লা ছাড়িয়ে গেছে, দেখছেন কুমিল্লা ওদিকে, যে ভারতে, ভারতেও চলে গেছে, আগরতলা, নারায়ণগঞ্জ। আমরা এক কাজ করি, কুমিল্লা টুমিল্লা দেওয়ার দরকার নেই, আমরা গ্রিন মডেল মাইল পর্যন্ত যাব। হ্যাঁ, তো 5 মাইল পর্যন্ত চিন্তা করি, পোটেনশিয়াল রিচ হচ্ছে 2 লক্ষ, সরি 21 লক্ষ মানুষ, তার মানে এই অঞ্চলে মেয়েরা, ওই বয়সী মেয়েদের সম্ভাব্য অবস্থান হচ্ছে 21 লক্ষ মানুষ আছে, সরি এই যে 5 মাইল, এই 5 মাইলের মধ্যে প্রায় 21 লক্ষ মানুষ বাস করে বা তারা ফেসবুক ব্যবহার করে। ওকে, আমরা চলে যাচ্ছি সামনে, ডিটেইল টার্গেটিং সেক্টর করি, এডুকেশন, আমরা এডুকেশন দেবো, এডুকেশন লেভেল বলা আছে, স্কুল, স্কুলের নাম লিখে দিতে পারি। আমরা যদি দেই যে ওখানে যেন কি একটা স্কুল আছে, তাই মুগদা মান্ডার ওখানে যে স্কুলটা পার হয়ে আমাদের যেতে হয়, হায়দার আলী, হ্যাঁ আমরা চাইলে এখানে হায়দার আলীর নাম লিখে দিতে পারি। তারপর ফিল্ড অফ স্টাডি, এখানে আমরা চাইলে লিখে দিতে পারি আর্টস, কমার্স, সায়েন্সের লোক আমাদের দরকার নাই কারণ সায়েন্স সাবজেক্ট নেই। আন্ডারগ্রাড ইয়ার্স, আপনি চাইলে ইয়ার উল্লেখ করতে পারেন যে কোন সালে তারা আন্ডার গ্রাজুয়েট
করেছে, যদি সেটা উল্লেখ করতে চান এটা ক্লিক করবেন, তারপরে ইয়ারটা আপনাকে এখানে দেখিয়ে দিবেন। তারপরে আপনি যাচ্ছেন লাইফ ইভেন্টস। লাইফ ইভেন্টসটা কি জিনিস? অ্যানিভার্সারি, মানে বার্ষিকী। যেমন অ্যানিভার্সারি উইদিন 30 ডেজ, অ্যানিভার্সারি উইদিন 30 to 60 ডেজ, যাদের আগামী 30 দিনের মধ্যে অ্যানিভার্সারি আছে। কি অ্যানিভার্সারি? ম্যারেজ অ্যানিভার্সারি না বার্থডে? সম্ভবত ম্যারেজ বা এই টাইপের কোনো অ্যানিভার্সারির বিষয় আছে। আগামী 30 দিনের মধ্যে যারা এগুলো মানে করবে, এটা হলো আপনারা যারা ঘরে বসে হোম ডেলিভারির ব্যবসা করেন, যারা ম্যারেজ ডে পালন করবে ওদের জন্য স্পেশাল একটা শাড়ির অফার আছে বা একটা কসমেটিক্স এর অফার আছে। তো এই লোকগুলোকে আপনি টার্গেট করতে চান যে আগামী 30 দিনে আমি এই লোকগুলোর উদ্দেশ্যে স্পেশাল একটা আইটেম দেব, তাদের জন্য আপনি চাইলে এটা ক্লিক করতে পারেন, আমাদের ক্ষেত্রে এটা জরুরি না। এরপরে অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, যারা বাসা থেকে দূরে থাকে, তা আপনি যাদেরকে ওই যে মেস দিতে চাচ্ছেন, মেস ভাড়া দিবেন বা হোস্টেলের বিজ্ঞাপন দিবেন, তাদের ক্ষেত্রে অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি হতে পারে। কিন্তু আমাদের ইউনিভার্সিটির ক্ষেত্রে ওইটা জরুরি না, আমরা সব ধরনের স্টুডেন্টদেরকে চাই। তারপরে অ্যাওয়ে ফ্রম হোম টাউন, যারা নিজ এলাকা থেকে বাইরে থাকে, বাড়ি কুমিল্লা, থাকে ঢাকা, আমাদের ক্ষেত্রে সেরকম কোনো বিষয় নাই। বার্থডে, আমরা যদি বার্থডে এর কোনো মাস দিতে চাই, যে যাদের জন্ম মে মাসে, ওই বার্থডে ওয়ালাদেরকে পৌঁছাতে চাই, আমাদের এটা হবে যখন আপনি বার্থডে কেক বিক্রি করবেন, তখন বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে এই বার্থডে সিলেক্ট করে দিতে পারেন। আপকামিং বার্থডে, যাদের এই আগামী কিছুদিনের মধ্যে বার্থডে আছে, তাইলে ক্লিক করলে শুধুমাত্র ওদেরকেই দেখাবে। ফ্রেন্ডস অফ, ফ্রেন্ডস অফ মেন উইথ এ বার্থডে 0 to 7 ডেজ, আগামী 7 দিনের মধ্যে যে সমস্ত মানে যারা ছেলে বন্ধু আছে যাদের, এই সমস্ত মেয়েদের বার্থডে হলো 7 দিনের মধ্যে আছে, এই লোকগুলোকে আপনি টার্গেট করতে চান। অথবা ফ্রেন্ডস অফ মেন উইথ এ বার্থডে ইন 7 to 30 ডেজ, ফ্রেন্ডস অফ রিসেন্টলি মুভড, এই মানে অনেকগুলো অপশন এখানে আছে। আমাদের এই বার্থডে নিয়ে এত বা ফ্রেন্ডস নিয়ে এত চিন্তা নাই, আমাদের হলো এলাকা ভিত্তিক মূল বিষয়। এরপরে লং ডিস্টেন্স রিলেশনশিপ, যারা থাকে এক জায়গায় আর রিলেশনশিপ অন্য আরেক জায়গায়। রিলেশনশিপ বলতে ঠিক কি বোঝাচ্ছে আমরা যা বুঝি সেগুলো না, অন্য কিছু ঠিক আমি পরিষ্কার না। তারপরে নিউ জব, নতুন জব পেয়েছে, এরকম লোকদেরকে যদি টার্গেট করতে চান, না আমাদের কোন টার্গেট আপাতত নাই। নিউ রিলেশনশিপে জড়িয়েছে এরকম কাউকে, তাও আমাদের টার্গেট নাই। নিউলি এনগেজড, 1 বছরের মধ্যে হয়েছে, 3 মাসের মধ্যে এনগেজড হয়েছে, 6 মাসের মধ্যে হয়েছে, তারপরে নিউলি ওয়েড, 1 বছরের মধ্যে বিয়ে হয়েছে, 3 মাসে বিয়ে হয়েছে, 6 মাসে বিয়ে হয়েছে, এরকম আপনি যদি মনে করেন ডায়াপারের বিজ্ঞাপন দিতে চান অথবা হাসপাতালের বিজ্ঞাপন দিতে চান, ডেলিভারির দিবেন মানে বিজ্ঞাপনটা দিবেন যে আমাদের এখানে সেফ ডেলিভারি হয়, তো যাদের গত 1 বছরের মধ্যে বিয়ে হয়েছে বা 6 মাসে, এদেরকে টার্গেট দিতে পারেন। রিসেন্টলি মুভড, সম্প্রতি তারা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করেছে। প্যারেন্টস, অল প্যারেন্টস দিতে পারেন, অথবা যাদের 0 থেকে 12 মাসের বাচ্চা আছে, অথবা প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন, যাদের 18 থেকে 26 বছরের ছেলে মেয়ে আছে, ওই সমস্ত প্যারেন্টস দিতে চান কিনা, অথবা 6 থেকে 8 বছরের, 3 থেকে 5 বছরের, 9 থেকে 12 বছর, 13 থেকে 17 বছর, মানে টিনেজার যাদের আছে, এরকম কাউকে দিতে চান কিনা। আর প্যারেন্টস উইথ টডলার্স, টডলার মানে কি? কেবল হাঁটে হামাগুড়ি দেয় এই সে মানে হাঁটতে শিখেছে, তাদেরকে যে ছেলে ঠেলে নিয়ে যেতে হয় বাইরে গেলে। আচ্ছা এবার একটু দেখি রিলেশনশিপ, রিলেশনশিপ স্ট্যাটাস। এখানে রিলেশনশিপ মানে ব্যক্তিগত না, মানে কিসের সাথে সম্পর্ক আছে, যেমন সিভিল ইউনিয়ন, কমপ্লিকেটেড, তারপরে ডিভোর্স, ডোমেস্টিক পার্টনারশিপ, এনগেজ, হ্যাঁ মানে সব ধরনের রিলেশনশিপই আছে, ম্যারিড, ওপেন রিলেশনশিপ, সেপারেটেড, তারপরে সিঙ্গেল, আনস্পেসিফাইড, উইডো, বিধবা। এরকম বিধবাদের দিতে দিবেন যারা ওই বিধবাদের নিয়ে কাজ করে, এরকম কোনো টার্গেট নাই। ওয়ার্ক, কাজ করে কে, কি কাজ করে, ইন্ডাস্ট্রিতে কাজ করে, কি ধরনের ইন্ডাস্ট্রি তাও আছে,
তারপরে হচ্ছে আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং, আর্টস, বিজনেস এন্ড ফাইন্যান্স, ক্লিনিং এন্ড মেইনটেনেন্স সার্ভিস আমরা দিতে পারি। যারা এই যে বিজনেস এন্ড ফাইন্যান্স কোম্পানিতে আছে, বিশেষ করে এমবিএ করে আমাদের এই লোকগুলো, ব্যাংক ট্যাংকে চাকরি করে এবং বিভিন্ন কোম্পানিতে চাকরি করে, এরা আমাদের এমবিএ তে আগ্রহী। বিবিএ তে তো আমরা এক ধরনের পাই, এমবিএ তে বেশ কিছু স্টুডেন্ট পাচ্ছি আমরা আশপাশ থেকে, যারা ইউনিভার্সিটি সম্পর্কে জেনে বুঝে আসে, তাদের মানে পছন্দ করে ইউনিভার্সিটিতে আসে, গার্ডিয়ানের পছন্দে না, নিজেদের পছন্দে। এবার অনেকগুলো ব্যাংকার পেয়েছি আমরা। যাই হোক, আমরা চাইতে পারি বিজনেস এন্ড ফাইন্যান্স আবার নাও দিতে পারি, যেহেতু আমরা মেয়েদেরকে টার্গেট করেছি, সেক্ষেত্রে আমরা মনে করি যে জরুরি না। এমপ্লয়ার্স, আপনি যদি কোনো চাকরি দাতাকে উদ্দেশ্য করে বিজ্ঞাপন দিতে চান, তাহলে এখানে লিখে দিবেন কোন ধরনের জব টাইটেল, কোনো সুনির্দিষ্ট জব এর লোকদেরকে যদি দিতে চান জব টাইটেল দিতে হবে। এই গেল হচ্ছে আমাদের ডেমোগ্রাফিক টার্গেটিং। জি, এতটুকুর মধ্যে কোনো জিজ্ঞাসা আছে কারো? স্যার, এটা তো পুরো ডিজিটাল মার্কেটিং এর কোর্স করে ফেলতেছি সবাই। জি স্যার, অনেক হার্ড, প্যাচ লাগে যেতেছে। কেন প্যাচ লাগবে? কেন এক দুবে প্র্যাকটিস করলে তো গেল আমাদের ডেমোগ্রাফিক্যাল ইস্যু। এরপর আমরা ইন্টারেস্ট, আমরা যাদেরকে টার্গেট করতে চাচ্ছি তারা, তাদের ইন্টারেস্টটা কোন দিকে? দেখেন, বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি, এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট একটু আনি। তারা গেমস, কি ধরনের গেমস খেলতে পছন্দ করে? অ্যাকশন গেম, নাকি বোর্ড গেম, নাকি ব্রাউজার গেম, কার্ড গেম, ক্যাসিনো গেম, ফার্স্ট পারসন শুটার গেম? স্যার, এটা আমরা কিভাবে বুঝবো তারা কি ধরনের গেম খেলতে পছন্দ করে? এটা নির্ভর করে আপনার প্রোডাক্টটা কি, কিসের ব্যবসা করতেছেন। ঠিক আছে স্যার, বিজ্ঞাপন দিতে চাচ্ছেন যে অ্যাপসটা হচ্ছে আপনার, মনে করেন যে কিছুটা গেমস রিলেটেড, সময় কাটানোর অ্যাপস, তাহলে যারা বসে বসে গেমস খেলে তার মানে এদের হাতে ফালতু, সো এদেরকে এই অ্যাপসটা বিক্রি করা যাবে বা এদেরকে এই অ্যাপসটা ইনস্টল করানো যাবে। আপনি চাইলেন যে এই অ্যাপসটা হলো যারা সময় কাটায়, অপ্রয়োজনে সময় কাটায়, ওদেরকে একটা ভালো কাজে আপনি ঢুকাবেন, তবে এন্টারটেইনমেন্টের সাথে। আপনি চাচ্ছেন যে সবার কাছে আমার এই অ্যাপসের বিজ্ঞাপনটা না যাক, যারাই মানে অকাজে সময় ব্যয় করে ওদের কাছে বিজ্ঞাপনটা যাক। তখন আপনি সেট করে দিবেন যে কোন ধরনের মোবাইল গেমস যারা খেলে ওদেরকে আপনি টিক দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? আপনার কিন্তু জানার দরকার নাই তারা কি গেমস খেলে, ওই জানাটা ফেসবুক জানে, কারণ আপনি যে গেমস খেলেন, যেখানে যেখানে ক্লিক করেন, সব খবর ফেসবুকের কাছে আছে। ফেসবুক আপনার প্রত্যেকটা মুভমেন্টকে রেকর্ড করে রাখে, রেখে এটা বিক্রি করে কোম্পানিগুলোর কাছে। কোম্পানিরা বলে যে এরকম যারা অমুক অমুক জিনিস ব্রাউজ করে তাদের কাছে আমার বিজ্ঞাপন দেখাতে চাই, তখন ফেসবুক হিস্ট্রি ঘেটে ঠিক ওই লোকগুলোর কাছে বিজ্ঞাপনটা দেয়। আমার স্যার এই যে ফেসবুকের অ্যাক্টিভিটি তো অফ করে রাখা যায়, তখন তো তারা আমাদের ইনফরমেশন গুলো পাবে না, তাই না? অ্যাক্টিভিটি অফ করা যায় কিভাবে? জি স্যার, সেটিংস অফ করা যায়, মানে অফ করে দেওয়া যায়, তখন আর আপনি এই অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাক্টিভিটি অন্যরা জানতে পারবে না, কিন্তু ফেসবুক তো জানতে পারবে না স্যার। ওইটা অফ করলে হয়তো মানে কেউই জানতে পারে না, যতটুকু জানি না। সেটা বললাম, আপনার ফেসবুকের অন্য কোনো ব্যবহারকারী জানবে না, কিন্তু ফেসবুক কোম্পানি নিজে তো জানবে, তার কাছে সব রেকর্ড আছে আপনার প্রতি মুহূর্তের। ফেসবুক আপাতত আপনার মানে ফেসবুকের মধ্যে যেখানে ঘোরাঘুরি করছেন ওইটুকু জানলে সে ওইটুকু বিক্রি করবে। আপনি কোন ধরনের পোস্ট পড়তে পছন্দ করেন, কোন ধরনের ভিডিও পছন্দ করেন, কোনটায় ক্লিক করেছেন, সব রেকর্ড তোদের কাছে আছে। আর সে মুখে মুখে কিছু বলে যে আপনার এটা এটা আমরা জানবো না, নিচে নিচে কি জানে, কি কি তথ্য আপনার কাছ থেকে নিচ্ছে, সে খবর তার আপনার কাছে নাই। সে বললো আর আপনি বিশ্বাস করলেন,
কিছুদিন পরেই তো দেখবেন যে পত্রিকায় আসে যে অমুক কোম্পানির বিরুদ্ধে বড়সড় অভিযোগ এসেছে যে তারা কাস্টমারদের তথ্য চুরি করে, কিন্তু তাদের ওখানে ঘোষণায় বলা আছে আমরা কারো কোনো তথ্য নেই না। তো যাই হোক, আপনি যে ফেসবুকে যদি কোনো গেমসে ক্লিক করেন অথবা কোনো গেমসের অ্যাডে ক্লিক করেন, তো ফেসবুকের কাছে রেকর্ড হয়ে গেল যে আপনি আসলে গেমস সম্ভাব্য গেমস পছন্দকারী একজন, আপনাকে সেই তালিকায় ওরা রেখে দিবে। ওকে, আপনি গেমস সংক্রান্ত যদি খবর পড়েন সেই সেটা তোর কাছে তথ্য আছে যে আপনি ওই যে ম্যানচেস্টার ইউনাইটেড এর খবর রেগুলার পড়েন অথবা সেরেনা উইলিয়ামস এর খবর আপনি পড়েন, তাদের দু একটা টুকটাক ভিডিও দেখেছেন, এই খবর তো ফেসবুকের কাছে আছে, সো আপনি তো ক্লাসিফাইড হয়ে গেলেন। বা আপনার বন্ধু তালিকায় যারা আছে এরা সবাই গেমস খেলে, তার মানে সম্ভাবনা আছে আপনি ওই গোত্রের লোক। আপনি অ্যাক্টিভিটি অফ করছেন, ওরা তো করে নাই, বোঝা গেল কি? জি স্যার। তাহলে আপনি যে বিজ্ঞাপন দিবেন আপনার জানার দরকার নেই কে কে এই কাজ করে, ও খবর ফেসবুকের কাছে আছে, আপনি শুধু ফেসবুকে জানিয়ে দেন যে এই টাইপের রুচি পছন্দ যাদের, দয়া করে ওদের কাছে আমাদের এই বিজ্ঞাপনটা পৌঁছে দিবেন। আপনার কাছ থেকে যে পয়সা নিবে সেই পয়সা তো ফেসবুক এমনি এমনি ইউজ করবে না, তারা যথেষ্ট খেটে খুটে ওই লোকদের কাছেই পৌঁছাবে। গেল গেমস এর ঘটনা, এরপরে আমরা দেখি লাইভ ইভেন্টস, ব্যালে ডান্স পছন্দ, বারে যায় যারা রেগুলার, কনসার্টে যায় যারা রেগুলার, ডেন্সেল নাকি, তারপরে মিউজিক ফেস্টিভ্যালে যায়, নাইট ক্লাবে যায়, এই সমস্ত লোকদেরকে যদি আপনি টার্গেট করতে চান, কে যায় এটা আপনার জানার দরকার নাই, বাট আপনি চান এমন লোকের আপনার বিজ্ঞাপন দেখুক যারা এই সমস্ত জায়গায় যায়, আপনি আস্তে ক্লিক করে দিবেন, তাদের খুঁজে বের করার দায়িত্ব ফেসবুকের, আপনার না। মুভি, কোন ধরনের মুভি দেখার লোক আপনি পছন্দ করেন, অ্যাকশন মুভি নাকি অ্যানিমেটেড মুভি না এনিমি মুভি, তারপরে বলিউড মুভি, কমেডি মুভি, কমেডি মুভি, ড্রামা মুভি, ফ্যান্টাসি মুভি, হরর মুভি, মিউজিক্যাল থিয়েটার, সায়েন্স ফিকশন মুভি, থ্রিলার মুভি, কি বুঝলেন? মুভি পছন্দ করে যারা তাদেরকে আপনি দিতে চাচ্ছেন, তাদের সামনে আপনি বিজ্ঞাপন দিতে চাচ্ছেন, হতে পারে যে আপনি একটা ইউটিউবে ভালো একটা মুভি বা একটা ভিডিও তৈরি করেছেন, অথবা আপনি একটা সিনেমা কোম্পানির লোক, আপনার সিনেমাটা বুস্ট করতে চাচ্ছেন, তো আপনি কাদের কাছে করবেন যারা মুভি পছন্দ করে? কোন মুভি আপনার মুভিটা হচ্ছে মনে করেন বলিউড স্টাইলের মুভি, সো আপনি এখানে দিবেন যারা বলিউড মুভি পছন্দ করে ওদের কাছে আমরা আমাদের মুভির খবরটা পৌঁছাতে চাচ্ছি, দিয়ে দিতে পারেন। এই যে বলিউড মুভিতে একটা ক্লিক করে দিই, ক্লিয়ার? জি স্যার। মিউজিক, বুঝতেই পারছেন এই রিলেটেড কিছু হবে, রিডিং, যারা বই পড়ে মাঝে মাঝে বুক রিভিউ দেয় নাহলে বই পড়ার বিভিন্ন গ্রুপে আছে, আপনি তাদের কাছে দিতে চাচ্ছেন? এবার একুশের বই মেলায় আপনি মনে করেন যে একটা বই এটা চাচ্ছেন যে একটু পোস্ট করবেন এই বইয়ের পরিচিতি পোস্ট, তো তখন আপনি এই বই সংক্রান্ত লোকদেরকে টার্গেট করে দিতে পারেন, যেমন বুকস দিয়ে দিলেন অথবা কমিক্স, ই বুকস, ফিকশন বুকস, লিটারেচার, আপনার যদি ফিকশন বুকস হয় তাহলে আপনি ফিকশন বুকসে দিবেন, তাহলে ওই লোকগুলো আপনার বই দেখবে। আমি মাঝে মাঝে পাই ইতিহাস রিলেটেড বইয়ের ফেসবুকেও বিজ্ঞাপন, তার মানে আমি যে ইতিহাসের প্রতি ইন্টারেস্টেড ফেসবুকের কাছে সে খবর আছে। তারপরে ম্যাগাজিন, মাঙ্গা, মাঙ্গা কি জিনিস কে জানে, মিস্ট্রি ফিকশন, রহস্যময় ফিকশন, নিউজ পেপার্স, নন ফিকশন বুকস, রোমান্স নোভেলস, আপনার যারা বিবাহিত আপনার হাজবেন্ডের মোবাইলে যে বিজ্ঞাপন আসে আপনার কাছে সেটা আসে না, আপনার কাছে যে ওই যে শাড়ি চুরি তারপরে হিজাবের বিজ্ঞাপন আসে আপনার হাজবেন্ডের মোবাইলে সেটা আসে না, বলেন ক্লিয়ার কিনা, আমার কথা সত্য কিনা? জি স্যার। মানে হলো যে আপনি যেখানে ঘোরাঘুরি করেন ফেসবুকের কাছে ওই খবর আসে, আমার হাজবেন্ডের মোবাইলে মাঝে মাঝে আসে, ওই যে আপনি এটা দিয়ে ব্রাউজ করেন যে? জি স্যার। এই তো ও তো আর আপনার আপনার ফিঙ্গারপ্রিন্টটাও চেনে না, যে কারণে দেখে যে এই মোবাইল থেকে মাঝে মাঝে হিজাবে ঢোকা হয়, তো ওখানে মাঝে মাঝে আসে। তো এই খবর সব ফেসবুকের কাছে আছে, আপনি জাস্ট তারে টাকা দিবেন, বলবেন ভাই এই লোক খুঁজে বের করে তাদের কাছে আমার বিজ্ঞাপনটা পৌঁছে দেন, বাকি কাজ ফেসবুকের। টিভি, টিভি কি আছে, টিভি কমেডি, টিভি গেম শো, টিভি রিয়েলিটি শো, টিভি টক শো, একদল মানুষ বুধ হয়ে টক শো দেখে, সারাদিন টক শো দেখে,
তো তাদের কাছে এরকম টক শোর বিজ্ঞাপন আসে। ফ্যামিলি এন্ড রিলেশনশিপ, ডেটিং, ফ্যামিলি, ফাদারহুড, ফ্রেন্ডশিপ, ম্যারেজ, মাদারহুড, যারা মনে করেন বিয়ে শাদী করবে এরা শুধু ম্যারেজ রিলেটেড বিভিন্ন পোস্ট দেখে। তারপরে মাদারহুড, যারা মাতৃত্বের আছে এদের মানে ধ্যান জ্ঞান স্বপ্ন সব, আমার বাচ্চাকে কি খাওয়ালে বাচ্চা আরেকটু টলার স্ট্রঙ্গার শার্পার হবে ইত্যাদি, তো এই লোকদের কাছে শুধু এই জাতীয় পোস্ট আসে কারণ ওই বিজ্ঞাপন গুলো তাদেরকেই দেখানো হয়। প্যারেন্টিং, ওয়েডিং, ফিটনেস এন্ড ওয়েলনেস, আজকাল তো ফিটনেস নিয়ে অনেক সচেতন মানুষ, তো মনে করেন একটা ফিটনেস কোম্পানি তারা তাদের ওই যে ওয়েট বিভিন্ন ধরনের মেশিন বিক্রি করতে চাচ্ছে, তো তারা আবার এই লোকগুলোকে টার্গেট করে বিজ্ঞাপন দেয়, ফেসবুক ওদেরকে খুঁজে খুঁজে বিজ্ঞাপন গুলো তাদের চোখের সামনে উপস্থাপন করে, যেমন বডি বিল্ডিং, মেডিটেশন, ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল ফিটনেস, রানিং, ওয়েট ট্রেনিং, ইয়োগা এটসেট্রা। ফুড এন্ড ড্রিঙ্ক, হবি এন্ড অ্যাক্টিভিটি, শপিং এন্ড ফ্যাশন, কি ধরনের শপিং, যারা বিউটি শপিং পছন্দ করে আপনি তাদেরকে ওকে করে দিতে পারেন যে হ্যাঁ বিউটি সেলুনে যারা রেগুলার যায় দিয়ে দিলেন তাদেরকে। তারপরে কসমেটিক্স, যারা পছন্দ করে, আপনি কসমেটিক্স এর ব্যবসা করেন, আপনি চাচ্ছেন যে কসমেটিক্স এর লোক আপনার বিজ্ঞাপনটা দেখুক, কসমেটিক্স লাভাররা, তো আপনি ক্লিক করে দিলে দেখবেন ওদের কাছেই যাবে। ফ্রাগ্রান্স, যারা ঘ্রাণ পছন্দ করে, হেয়ার প্রোডাক্ট, স্পা, তারপরে ট্যাটু, এরপরে ক্লোথিং, চিলড্রেন ক্লোথিং, মেন্স ক্লোথিং, শু, আপনি মাঝে মাঝেই শুধু ই দেখেন, ওই যে হিজাব দেখেন আর হচ্ছে বোরকা দেখেন, তো এখানে এই যে উইমেন্স ক্লোথিং ক্লিক করে দিলেন যে আমরা হিজাব বিক্রি করব, তো যারা উইমেন্স ক্লোথিং পছন্দ করে ওদের কাছেই আমার বিজ্ঞাপনটা যেন যায়। ফ্যাশন অ্যাক্সেসরিজ, শপিং, বুটিক, কুপন, ডিসকাউন্ট স্টোর, লাক্সারি গুডস, অনলাইন শপিং মল, যারা অনলাইন শপিং করে তার কাছে আপনি আপনার নতুন একটা শপিং খুলেছেন, ব্যবসা খুলেছেন, আপনার প্রোডাক্ট পরিচয় করিয়ে দিতে চাচ্ছেন, তো অনলাইন শপিং পছন্দ করা লোকদেরকে টার্গেট করতে এখানে ক্লিক করুন। টয়, খেলনা পছন্দ করে যারা। এরপরে স্পোর্টস এন্ড আউটডোর টেকনোলজি, টেকনোলজি বলতে আমরা বোঝা যাচ্ছি কম্পিউটার রিলেটেড, যেমন কম্পিউটার মেমোরি, যদি কেউ আপনি মেমোরি কার্ড বিক্রি করেন অথবা আপনি হার্ড ডিস্ক বিক্রি করেন তাহলে এই লোকগুলোকে টার্গেট করতে পারেন। দীপা আছেন আমাদের সাথে? জি স্যার। জি, মাথা ক্লিয়ার হচ্ছে? জি স্যার। না, প্যাচ লেগেই যাচ্ছে কোনটা? না স্যার, ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এরপরে বিহেভিয়ার্স আমরা আর বিস্তারিত দেখাবো না, আমরা মনে ঘটনা বুঝতে পেরেছেন আপনারা। অ্যানিভার্সারি, তারপরে কনজিউমার ক্লাসিফিকেশন, যেমন আপনি যদি আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, ইন্ডিয়া, টার্কি, তারপরে ডিজিটাল অ্যাক্টিভিটি, অপারেটিং সিস্টেম ইউজড, ক্যানভাস গেমিং, কনসোল গেম, গেমার্স, ফেসবুক পেমেন্ট ইউজার্স ইত্যাদি ইত্যাদি, এটা নির্ভর করে আসলে আপনি কিসের বিজ্ঞাপন দিতে চাচ্ছেন, সেই বিজ্ঞাপনগুলো আপনি কাদেরকে দেখাতে চাচ্ছেন, সেই লোকগুলোর আপনি কি মনে করেন যে যাদের তাদের আচরণগুলো সাধারণত কেমন হয়, ওভাবে আপনি স্পেশালাইজ মানে কাস্টমাইজ করে দিতে পারেন। তারপরে দেখেন ফেসবুক পেজ অ্যাডমিন, যারা ফেসবুক পেজের অ্যাডমিন আছে, আপনি যদি তাদেরকে আপনার বিজ্ঞাপনটা দেখাতে চান সেক্ষেত্রে এই যে ফেসবুক পেজ মানে বিজনেস পেজ অ্যাডমিন, কমিউনিটি অ্যান্ড ক্লাব পেজ অ্যাডমিন, তারপরে নর্মাল ফেসবুক পেজ অ্যাডমিন, ফুড অ্যান্ড রেস্টুরেন্ট পেজ অ্যাডমিন, হেলথ অ্যান্ড বিউটি পেজ অ্যাডমিন, অ্যাডমিনদেরকে যদি আপনি দিতে চান। ইন্টারনেট ব্রাউজ, ব্রাউজার ইউজড, যারা ক্রোম ইউজ করে তাদেরকে দিতে চাচ্ছেন কিনা তাহলে ক্লিক করে দেন, যারা ফায়ারফক্স করে তাদেরকে দিতে চাচ্ছেন কিনা, তারপর ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফট এজ, অপেরা, সাফারি, এরপর অপারেটিং সিস্টেম ইউজড, যারা ম্যাক ইউজ করে অথবা মানে ফেসবুকটা কিভাবে তারা চালায়, ম্যাক ইউজ করে চালায় নাকি ম্যাক সিয়েরা নাকি উইন্ডোজ 7 না উইন্ডোজ 8 না ভিস্তা না এক্সপি, এগুলো সফটওয়্যার কোম্পানিগুলো বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে এই হিসেবগুলো করে। তারপরে এক্সপ্যাট মানে বিদেশে থাকে যারা, বাংলাদেশি কিন্তু থাকে অমুক দেশে, এভাবে যদি আপনি সিলেক্ট করতে চান যে লিভ ইন, আমাদের দেশের একটা বড় অংশ থাকে হচ্ছে মধ্যপ্রাচ্যে, সৌদি আরব, ওমান, কাতার, লিবিয়া,
তারপরে দুবাই, মোবাইল ডিভাইস ইউজার, কোন ধরনের মোবাইল ডিভাইস ইউজারকারীদেরকে আপনি দিতে চাচ্ছেন সেটাও এখানে আপনার আসবে, যাতে অ্যান্ড্রয়েড, ফেসবুক অ্যাক্সেস, অল মোবাইল ডিভাইস, যারা ফেসবুক চালায় যে কোনো মোবাইল হোক তাহলে আপনি এখানে ক্লিক করতে পারেন। নেটওয়ার্ক কানেকশন, মোবাইল ডিভাইস ইউজার ইউজ টাইম, মনে করেন যারা ফেসবুক মানে মোবাইল 1-3 মাস ধরে চালাচ্ছে, 10-12 মাস ধরে চালাচ্ছে, 13-18 মাস ধরে মোবাইল চালায়, অথবা লেস দেন 1 মান্থ চালাচ্ছে। স্যার বায়ারের কাছ থেকে সবসময় এই রিকোয়েস্টটাই আসে যে অল ডিভাইসের জন্য সিলেক্ট করা। আচ্ছা আচ্ছা, অল ডিভাইস, এটা আপনার যে বায়ার হ্যান্ডেল করেন কখনোই ওরকম বায়ার হ্যান্ডেল করেন না যারা স্পেশালি অ্যান্ড্রয়েড ডিভাইস নিয়ে কাজ করে, মনে করেন কোন সফটওয়্যার কোম্পানির বায়ার আপনার কাছে আসে না, আসলে দেখবেন ওরা আবার বলে দিত যে যারা, আর ওরা আপনার কাছে আসবেও না কারণ ওরা নিজেরা এগুলো খুব ভালো বোঝে, যারা সফটওয়্যার কোম্পানি চালায় ওরা ডিজিটাল অ্যাড আপনার চেয়ে ভালো বোঝে, যে কারণে আপনার হেল্প তারা কেউ নিবে না কখনো। জি স্যার। মোর ক্যাটাগরি, ইন্টারেস্টেড ইন আপকামিং ইভেন্টস, আপকামিং কোন ইভেন্টস এ তারা আগ্রহী, মার্কেটিং, এপিআই ডেভেলপারস। আচ্ছা, পলিটিক্স, এটা হলো শুধু আমেরিকান পলিটিক্স এর ব্যাপারে। আচ্ছা, গেল আমাদের বিহেভিয়ার, আরো ক্যাটাগরি আছে, এখন দেখলে মাথা খারাপ হবে, তো আপাতত আমরা আর মোর ক্যাটাগরিতে যাচ্ছি না, আমার পেছনে ফেরত যাচ্ছি, আমরা জেনে নিলাম আমরা কাদেরকে টার্গেট করতে চাচ্ছি। তো এখন আপনি যে যাদেরকে সিলেক্ট করলেন এদেরকে সেভ অডিয়েন্স দিয়ে রাখলেন, দিয়ে আপনি পিপল হু লাইক ইউর পেজ এদেরকে টার্গেট করতে চাচ্ছেন কিনা, মানে আপনার পেজ যারা লাইক করে শুধু তারাই এই বিজ্ঞাপনটা দেখবে, তাহলে এখানে ক্লিক করতে পারেন। আমরা চাই না আমাদের পেজ লাইক করা না, আমরা চাই এই এরিয়ার মধ্যে যত মেয়েরা আছে সবাই দেখুক। আর একটা হচ্ছে পিপল হু লাইক ইউর পেজ অ্যান্ড দেয়ার ফ্রেন্ডস, বুঝতেই পারছেন যারা আপনার পেজ লাইক দেয় এবং তাদের যারা বন্ধু আছে তাদেরকে দেখাতে চাচ্ছেন কিনা, আপাতত না আমাদের এরকম কোনো চিন্তা নাই। বা আপনি যদি নতুন কিছু চিন্তা করতে চান, ক্রিয়েট নিজস্ব যদি অডিয়েন্স কোন সেক্টর ক্রিয়েট করতে চান তাহলে আপনি এখানে দিতে পারেন। আচ্ছা, গেল সেভ অডিয়েন্স, এরপরে আমরা আমরা চলে যাচ্ছি মনে করেন যে ডিউরেশন, কয়দিন দেখাতে চান আপনার বিজ্ঞাপনটা, মনে করেন যে আমরা চাচ্ছি এই পুরো মাসটা দেখাতে, আগামী সেমিস্টারে ভর্তি যারা হতে চায় তাদের একটা টার্গেট চাচ্ছি যে মানে এই মাসের মধ্যে দেখলে আগামী সেমিস্টারে ভর্তির ক্ষেত্রে যারা সিদ্ধান্তহীনতায় ভুগছে বা খোঁজ নিচ্ছে কোথায় ভর্তি হবে তাদের কাছে এটা পৌঁছে যাবে, এরা দেখবে বাহ ইউনিভার্সিটিতে ব্যাপক অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন হয়। তো এখানে আমরা বাড়িয়ে দিই, আজকে হচ্ছে কত তারিখ, 5 তারিখ না 4 তারিখ বোধ হয়, তো আমরা মনে করেন যে 25 দিন দেব, এটা এখানে ক্লিক করে দিন বাড়িয়ে দিলাম 25 দিন, 25 দিন ব্যাপী বিজ্ঞাপনটা যাবে, তার মানে মে মাসের 29 তারিখ পর্যন্ত চলবে, আমরা আরো বাড়াই মে মাসের পুরোটা দিই, মে মাসের 31 পর্যন্ত চলবে 27 দিন। টোটাল বাজেট, আপনি বাজেট কতটুকু রাখবেন, 5,000 টাকা, 10,000, আরো বেশি, আপনি মনে করেন যে যদি 10,000 টাকা বাজেট রাখেন তাহলে ও আপনাকে বলে দিচ্ছে যে সম্ভাব্য টোটাল বাজেট হচ্ছে 10,000, তার মানে এস্টিমেটেড ব্রিজ কেন অ্যাভেলেবল হবে, আপনি চাচ্ছেন যে ফেসবুক যারা চালায় ফেসবুকেও বিজ্ঞাপনটা আসবে আবার মেসেঞ্জারেও আসবে, মেসেঞ্জারে স্ক্রল করলে ওখানে ছোট্ট করে লেখা হবে বিআইইউ এই নামে, মেসেঞ্জারে আপনি ওকে করে দিলেন। আপনি চাইলে পিক্সেল দিতে পারেন যে যাদের হাই পিক্সেল শুধুমাত্র তারাই দেখবে, আবার আপনি নাও করতে পারেন। পেমেন্ট মেথড, আপনি কিভাবে পেমেন্ট করতে চান, এখানে দেখেন ভিসা কার্ড, মাস্টার কার্ড, এমএক্স কার্ড, এগুলো অপশন আছে, আপনি চাইলে এগুলোতে ওকে করতে পারেন। 10,000-এর জায়গায় আপনি চাইলে আরো কম টাকাও দিতে পারেন। দেখেন মিনিমাম বাজেট ইজ টাকা 85,
85 টাকা আপনি দিতে পারেন পার ডে। পার ডে যদি 85 টাকা দেন তাহলে আপনার সর্বনিম্ন আসবে হচ্ছে এই 27 দিনের জন্য 2300 টাকা। আপনি বললেন যে না ইউনিভার্সিটি যেহেতু আমরা 1,010 টাকা দিতেই পারি, দিলেন। তো এস্টিমেটেড ডেইলি রেজাল্ট এখানে আসতেছে না কোনো কারণে, বোধ হয় কোথাও কোনো অপশনে ঝামেলা করেছি, আসছে না। নাহলে এখানে দেখায় যে ডেইলি তারা সম্ভাব্য কতজনের কাছে এই বিজ্ঞাপনটা পৌঁছাবে বলে আশা করছে। তো এই গেল হচ্ছে আপনার টোটাল বাজেট 10,000 টাকা, 27 দিন। কত লোক দেখবে পরে আবার আপনি রেগুলার চেক করতে পারবেন যে কতজন লোক দেখলো। জি আমাদের প্র্যাকটিক্যাল সেশন এখানেই মোটামুটি শেষ। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন।